হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছো তাদের রেজাল্ট কবে দেবে এবং তারা রেজাল্টটা কীভাবে দেখবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছো তাদের জন্যও কিন্তু মাধ্যমিকের রেজাল্টের দিন ঘোষণা হয়ে গেছে, কিন্তু একদম নির্দিষ্ট দিন কিন্তু এখনও পর্যন্ত বলেনি, ঠিক আছে? পর্ষদের সভাপতি কিন্তু বলেছে যে তোমাদের রেজাল্টটা মে মাসের লাস্ট উইক, অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখ, এই এই তারিখের মধ্যে কিন্তু যে কোনো একদিন তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। পরে হয়তো সেই দিনও বলে দেবে তোমাদের, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু নির্দিষ্ট করে তোমাদের সেই দিনটা বলা হয়নি, ঠিক আছে? বললে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। আর এবার বলবো যে তোমরা কী করে রেজাল্টটা দেখবে, এদের কিন্তু ওয়েবসাইটটাই মেন, ঠিক আছে? ওয়েবসাইট, সঠিক ওয়েবসাইটে তোমরা যদি না যেতে পারো তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে না। তার জন্য কি প্রথমেই তোমাদের ওয়েবসাইটটা জানতে হবে, তোমরা কী বলে সার্চ করলে তোমরা এর মেন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, তাহলে তোমাদের সেটা বলে দিচ্ছি। দেখো, তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে WB রেজাল্ট, ঠিক আছে, .in.nic.in, হ্যাঁ ঠিক আছে, এটা বলে সার্চ করবে। এই দেখো, এই যে সার্চ করেছি এটা বলে তোমরা কিন্তু সার্চ করবে। সার্চ করার পরে কিন্তু তোমরা এর ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে? ওয়েবসাইটে চলে আসার পরে দেখো এখানটায় কী বলেছে, BA BSc পার্ট এ, ঠিক আছে? তারপরে কিন্তু দেখো BCom বলেছে পার্ট এ, ঠিক আছে? তারপরে বলেছে BA BSc পার্ট টু, ঠিক আছে? যারা ফার্স্ট সেমিস্টার দিচ্ছে তাদের জন্য পার্ট এ, ঠিক আছে? যারা সেকেন্ড সেমিস্টার দিচ্ছে তারা হচ্ছে কি তাদের জন্য এই যে, ঠিক আছে, তাদের জন্য তারপরে BCom সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে? এখানে কিন্তু ওদের রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? যারা BA পড়ছে তাদের রেজাল্ট দিয়েছে, যারা BCom পড়ছে তাদের রেজাল্ট দিয়েছে, তাদের কিন্তু রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? তাদের রেজাল্ট দিয়েছে। তোমাদের কিন্তু তোমাদের যখন মাধ্যমিকের রেজাল্টটা দেবে তখন কিন্তু এখানটায় মাধ্যমিক চলে আসবে, হাই সেকেন্ডারি এডুকেশন চলে আসবে, ঠিক আছে? এখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক চলে আসবে, সেখানটায় তোমাদের ক্লিক করে কিন্তু দেখতে হবে। দেখো, আমি তোমাদের BA দেখাচ্ছি, এখানটায় দেখো, এখানটায় তোমাদের কিন্তু বলেছে কি প্লিজ এন্টার ইয়োর রোল নাম্বার, কিন্তু তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য থাকবে এন্টার ইয়োর রোল নাম্বার এবং সঙ্গে আরেকটা থাকবে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে কিন্তু ক্যাপচারটা করতে হবে, এন্টার ইয়োর ক্যাপচার, ঠিক আছে? ক্যাপচারটা করলেই কিন্তু তোমাদের হচ্ছে দেখিয়ে তোমরা বুঝতে তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এরপরে কী করতে পারো, তোমাদের কী করতে হবে, তোমাদের সাবমিট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ সাবমিট, এই সাবমিট করে দিলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা জেনে গেলে তোমাদের রেজাল্টটা কী করে দেখবে। ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।